আজ আমরা ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হচ্ছে টেলিপ্যাথি। টেলিপ্যাথি কি? টেলিপ্যাথি বলতে বোঝায় মস্তিষ্কের সাথে মস্তিষ্কের যোগাযোগ। মানে এক মস্তিষ্কের সংকেত অন্য মস্তিষ্ক যখন বুঝতে পারে, এই প্রক্রিয়াটিকে সাধারণত টেলিপ্যাথি নাম দেওয়া হয়ে থাকে। ব্যাপারটা অনেকটা নিজের বোঝার বিষয়, এটা নিয়ে অনেকেই গবেষণা করছেন, কিন্তু এটা মানুষ কীভাবে নেবে, এর গ্রহণযোগ্যতাই বা কতটুকু, তার উপর অনেকটা সন্দেহ রয়েছে। তাই টেলিপ্যাথি কি আসলে সম্ভব, এই প্রশ্নটা সবসময় মানুষের মনে আসে। তবে ভিডিওটা শুরু করার আগে প্রথমেই অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। বিশদে আলোচনা করা হবে, তবে বেশ ইন্টারেস্টিং একটা টপিক, তাছাড়াও আমি নিজে এটা নিয়ে খুবই আগ্রহী। তো আসুন দেখি টেলিপ্যাথি আসলে কী। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে টেলি এবং প্যাথি, এই দুটো শব্দ নিয়ে গঠিত। টেলি শব্দের অর্থ দূরত্ব এবং প্যাথি শব্দটি এসেছে প্যাথোস বা প্যাথিয়া থেকে, যার অর্থ অনুভূতি। সহজ ভাষায় একসাথে এর অর্থ হচ্ছে মনের বার্তা জানাজানি, কোনো রকম সরাসরি সংস্পর্শ ছাড়া অন্য কারো মনের সাথে সংযোগ হওয়াকেই টেলিপ্যাথি বলা যায়। 1882 সালে এটাকে প্রথম সামনে আনেন ফ্রেডরিক WH মিয়ারস। এটা নিয়ে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। পদার্থবিজ্ঞানের একটি শাখা হলো কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের একটা থিওরি রয়েছে যে পৃথিবীর সকল বস্তু একে অপরের সাথে সংযুক্ত। তাহলে প্রশ্ন হতেই পারে যে এই সংযোগটা কী রকমের। টেলিপ্যাথি হলো আসলে একটা কম্পন, প্রত্যেকটা জীব থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পন নির্গত হয়। আমাদের মোবাইল টাওয়ারগুলো যেরকম কম্পনের মাধ্যমে এক টাওয়ারের থেকে অন্য টাওয়ারের সাথে যুক্ত এবং তথ্য আদান প্রদানের করে, ঠিক তেমনই মস্তিষ্কেও একইভাবে কাজ করে। আমি একটা উদাহরণ দিতে পারি টেলিপ্যাথির। ধরুন আপনি আপনার কোনো বন্ধুর কথা ভাবছেন, ঠিক কিছুক্ষণের মধ্যেই আপনাকে ওই বন্ধু ফোন দিল বা মেল করল। এটা কীভাবে সম্ভব হচ্ছে? তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন না। তাই প্রতিটি মানুষের সাথে কোনো না কোনো সময় এরকম ঘটনা ঘটেই থাকে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, দূরত্ব যতই হোক এটা ঘটতে পারে। হয়তো আপনার মস্তিষ্কের সংকেতটা আপনার বন্ধুর মস্তিষ্ক পেয়েছে এবং আপনাকে ফোন দিল বা অন্য কোনোভাবে আপনার সাথে যোগাযোগ স্থাপন করলো। তাই এ কথা বলাই যেতে পারে যে প্রকৃতিতে সকল জীবজন্তুর নিজস্ব একটা কম্পাঙ্ক রয়েছে এবং এই কম্পাঙ্ক দিয়েই তারা অজান্তে বা জানতে একে অপরের সাথে সংযোগ রক্ষা করে। কিন্তু আমরা এই সংকেত গ্রহণে অভ্যস্ত নই, সেটা আমাদের শিখে নিতে হয় বা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। এই ধরনের টেলিপ্যাথিক যোগাযোগ সম্ভব হবে যদি আমরা নিয়মিত যোগা প্র্যাকটিস করি বা ব্যায়াম করি। আর আমার এটা মনে হয়েছে এই বিশেষ ক্ষমতার অধিকারী হয় সেই সমস্ত মানুষজন যারা আমাদের পৃথিবীর বাহ্যিক কার্যকলাপের সঙ্গে যতটা যুক্ত নন, যারা নির্জনে কিছুটা সময় নিজের সাথে কাটাতে ভালোবাসেন, তারা খুবই সেন্সিটিভ বা অনুভূতিশীল হন। তারা সহজেই এই টেলিপ্যাথিক কানেকশন করতে সমর্থ হন বা এটা বুঝতে পারেন। বর্তমানে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কৃত্রিমভাবে টেলিপ্যাথিকে আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার চেষ্টা চলছে। ব্রেন সেলের সাথে ইলেকট্রোড সংযোগ করে টেলিপ্যাথিক প্রক্রিয়াটিকে ঘটানোর চেষ্টা করা হচ্ছে, উভয় ব্রেনের উদ্দীপনাগুলো শনাক্ত করতে পারে সহজেই এই প্রক্রিয়ার মাধ্যমে। আপনি ওই বিশেষ ক্ষমতার অধিকারী কিনা জানতে হলে আপনাকে জানতে হবে এই গুণগুলো আপনার মধ্যে আছে কি না। প্রথমত আপনি একজন পজিটিভ মাইন্ডসেটের লোক হতে হবে আপনাকে, এবং অন্যদের প্রতি খারাপ অনুভূতি পোষণ করা যাবে না, এবং আধ্যাত্মিক ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হবে। মানুষের শোনার ক্ষমতা বেড়ে যাবে, অন্যান্যদের কথা প্রাকৃতিক ঘটনাবলীর প্রতি আপনার অ্যাটেনশন তৈরি হবে,
এবং আপনি যা কল্পনা করবেন সেই অনুসারে আপনি স্বপ্ন দেখতে যদি সামর্থ্য থাকে আপনার, তাহলে আপনি ভেবে নিতে পারেন যে আপনার মধ্যে এই গুণগুলো টেলিপ্যাথিক সংযোগ করতে সাহায্য করবে।